রাজ্যের অন্যতম ব্যস্ততম ও প্রধান থানা হিসাবে পরিচিত রাজধানী আগরতলা পশ্চিম থানা। আর এই থানার লকআপে পুলিশ রিমান্ডে থাকা সুশান্ত ঘোষের রহস্যজনক মৃত্যুকে ঘিরে সারা রাজ্যে চলছে এখন জোরদার জল্পনা কল্পনা, একই সাথে এখন উঠছে নানান প্রশ্ন। এটিএম হ্যাকারদের সহায়তার জন্য সন্দেহবশত পুলিশের সাইবার ক্রাইম সেল ও পশ্চিম থানার পুলিশ শহরতলির লঙ্কামুড়া ঘোষপাড়ার বাসিন্দা সুশান্ত ঘোষকে আটক করে সম্প্রতি। ধৃত যুবক গোলচক্কর বাজারের একজন মিষ্টি ব্যবসায়ী। সুশান্তকে গ্রেফতার করে আদালতে তুলে পুলিশ। পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় আগরতলা পশ্চিম থানা লকআপে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। সুশান্তের মর্মান্তিক এই মৃত্যুকে ঘিরে একদিকে যেমন নেমে আসে শোকের ছায়া, ঠিক তেমনি আবার তার এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজ্যের সচেতন নাগরিকদের মনে উঠছে এখন নানান প্রশ্ন। পুলিশের দাবি অনুযায়ী লকআপের বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। রবিবার সকালে বিষয়টি প্রকাশ হতেই ব্যাপক আলোড়ন তৈরি হয় মৃত সুশান্তের ব্যবসাস্থল ও তার জন্মভিটে এলাকাসহ গোটা রাজ্যে। সুশান্তের পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই অভিযোগ এনে জেলা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। বিরোধীরা এই ঘটনা প্রকাশ হবার এক ঘন্টার মধ্যেই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। ইতিমধ্যেই প্রশাসনের তরফে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এরপরেও থানার লকআপে সুশান্ত ঘোষের অস্বাভাবিক মৃত্যু ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রত্যেকেই চাইছে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। রাজ্যে এর আগে মঙ্গল দাস নামে এক যুবকের মৃত্যু হয় আরকিপুর থানায়। এই ঘটনা নিয়েও সেদিন উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। এবার খোদ রাজধানী আগরতলাতে এই ঘটনা, তাও আবার রাজ্যের ব্যস্ততম থানা বলে পরিচিত আগরতলা পশ্চিম থানায়। সবার মনে এখন একটাই প্রশ্ন, কিভাবে পুলিশ হেফাজতে থাকার সময় একজন বিচারাধীন যুবকের মৃত্যু হলো। তার মৃত্যু নিয়ে পুলিশ যে অভিমত তুলে ধরেছে সেটাও অনেকটা হাস্যকর বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। পুলিশ সূত্রের দাবি, গলায় মাফলার পেঁচিয়ে শৌচালয়ে আত্মহত্যা করেছে সুশান্ত। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ সুশান্তের পরিবার সহ অনেকেই। সিসি ক্যামেরার ঘেরাটোপে থাকা পুলিশ লকআপের শৌচালয়, কিভাবে একজন অভিযুক্ত যুবকের মৃত্যু হলো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়। তবে মর্মান্তিক এই ঘটনায় ডিউটি অফিসার এবং সেন্ট্রির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ লকআপের মতো পর্শ্বকাতর জায়গায় কিভাবেই বা এক অভিযুক্তকে মাফলার সহ থাকার অনুমতি দেওয়া হয়েছে সেটা বোধগম্য হচ্ছে না অনেকেরই। অভিযুক্ত সুশান্তকে ভেতরে যাওয়ার সময় মাফলার সাথে নেওয়ার অনুমতি বা দিয়েছে কোন পুলিশকর্মী বা আধিকারিক? এখন প্রশ্ন হলো, আদৌ কি সুশান্তের মৃত্যুর প্রকৃত ঘটনা জনসম্মুখে উন্মোচিত হবে, নাকি আর দশটি ঘটনার মতো এই ঘটনাটির একটা সময় চাপা পড়ে যাবে? সুশান্তর মৃত্যুকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না বাড়ির লোকেরা। পরিবারের লোকেদের দাবি, সুশান্ত নাকি পুলিশ হেফাজতে তার মৃত্যুর আশঙ্কা জানিয়েছিল। তাদের এই অভিযোগ অত্যন্ত মারাত্মক। যদি তাই হয়ে থাকে, সুশান্তের মৃত্যুর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে, যে ষড়যন্ত্রের মূলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সুশান্তকে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে একাংশ মহল। কল্যাণ দেবের রিপোর্ট, সেট ইন্ডিয়া চ্যানেল।